গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালবিকা, লাইফ উইথ মালবিকা নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বহুদিন পর ব্লগ ছাড়ছি, প্রায় এক মাস পর, কারণ নভেম্বর মাসের এক তারিখে হয়তো লাস্ট ব্লগ ছেড়েছিলাম। নভেম্বর মাসের দুই তারিখে, মানে হ্যাঁ নভেম্বর মাসের দু তারিখে আমার পরের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইকে, তো সেটা নিয়ে আমি পরে জানাবো। তো আজকে দিনটা শুরু হলো সকালবেলা ডিঙ্কা শ্রীচৈতন্য টেকনো থেকে, কারণ শনিবার করে সপ্তাহে একদিন করে এখন ওর শ্রীচৈতন্যতে ক্লাস থাকে। তো আমরা এখন স্কুলের এন্ট্রান্সে ঢুকে গেছি, এটা পুরোটাই একটা স্কুলের ভেতরকারী জায়গা, এটা ছিল পার্কিং জোন আর এটা হচ্ছে পুরোপুরি স্কুল এরিয়া। তো আজকে ওদের 25th December, মানে মেরি ক্রিসমাস উপলক্ষে একটা সেলিব্রেশন ছিল, এটা একদম সারপ্রাইজ একটা ফাংশন ছিল আর কি, আমরা একদমই জানতাম না। ওখানে গিয়ে দেখি এইসব অ্যারেঞ্জমেন্ট, তো যাই হোক খুবই ভালো লাগলো, সব একই রকম ড্রেস পরা। আর যেহেতু আমরা নতুন স্টুডেন্ট, মানে আমরা নতুন প্যারেন্টস আর কি স্কুলের, তো ডিঙ্কার ড্রেসটা আমরা জানতাম না, তাই ওকে এইভাবেই নিয়ে এসেছি। যদি আগে থেকে জানতাম, ওর এটা ওর ড্রেস ছিল রেড অ্যান্ড হোয়াইট, তো যাই হোক ও খুব এনজয় করেছে, এটাই সবথেকে বড়ো কথা। আর এটা হচ্ছে ডিঙ্কাদের স্কুলের পুরো প্লেগ্রাউন্ড, তো আজকে ডিঙ্কা খুব মজা করেছে। আর আজকে ব্লগটা যেহেতু অনেকদিন পরে করছি, খুব একটা বড়ো হয়নি, একটু ছোটো ব্লগই আছে, কালকে থেকে আবার পাক্কা ব্লগে ফিরে আসবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কী হয়েছে কী হয়নি সমস্তটা। তো এখানে প্রথমে আমাদেরও একটা র্যাম্প ওয়াক মতন হয়েছিল বেবিদের সাথে, তো এখানে একটু উঁচু ক্লাস যারা, মানে আই থিঙ্ক UKG এরকম ক্লাসের বাচ্চারা, ওরা মায়েদের সাথে হাঁটছিল, আমরাও হেঁটেছিলাম, কিন্তু আমার ভিডিওটা আমি করতে পারিনি। তো এখানে মিসরা সব বাচ্চাদের হাত ধরে, আর মায়েদের সাথে বাচ্চারা, যাদের যাদের মায়েরা তখনও এসে পৌঁছায়নি, মিসরা তাদের হাত ধরে হাঁটিয়েছিল। তো ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা, তবে নতুন কিছু নয়, কারণ ম্যাপেলট্রি প্লে স্কুল, মানে এখন ডিঙ্কা যেখানে পড়তো, মানে পড়ে আর কি, আমাদেরকে অনেক কিছু দিয়েছে, অনেক ফাংশন, অনেক কিছু সেলিব্রেশন, অনেক কিছু জানাশোনা, অনেক কিছু ম্যাপেলট্রির মধ্যে দিয়ে আমরা জেনেছি, আমি জেনেছি পার্সোনালি। তো ব্যাপারগুলো নতুন লাগলো না, তবে ভালো লাগলো, নতুন স্কুল, নতুন অভিজ্ঞতা, নতুন বন্ধু, নতুন গার্জিয়ান, ডিঙ্কার নতুন পরিবেশ, এখানে নতুন করেও আবার বন্ধু গড়ে তুলবে। তো যাই হোক ছুটি হয়ে গেছে, এখন ওদের 9:30 থেকে 11:00 অবধি ক্লাস হয়, তো এপ্রিল মাস থেকে সেশন স্টার্ট, যেহেতু ইংলিশ মিডিয়াম জানোই সবাই যে এপ্রিল থেকে সেশন স্টার্ট হয়। তো এখানে আবার আমি বাবা বাপের বাড়ি চলে এসেছি, কারণ শ্রীচৈতন্য একদম আমার বাপের বাড়ি কাছে, তাই এখানে ডিঙ্কাবাবুর বনু মিলে একটুখানি আদর আবদার করছে। আর এই মুহূর্তটা না ক্যাপচার করে একদমই থাকতে পারলাম না, ভাই বোন বলে কথা। তো সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস আর আগামী বছরের অগ্রিম শুভেচ্ছা, এখনও আসতে দেরি আছে যদিও বা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই।